বিএনপির বিক্ষোভ সমাবেশ ঘিরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরে আগে থেকেই উত্তেজনা ছিল। কর্মসূচিতে যোগ দিতে দলটির নেতাকর্মীরা জড়ো হয় লোটাস চত্বরে। অন্যদিকে রেল স্টেশন এলাকায় অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বিএনপি নেতাদের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় দলীয় কার্যালয়। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন নেতাকর্মী। তবে সংঘর্ষের জন্য বিএনপি নেতাকর্মীদেরকেই দায়ী করেছেন আওয়ামী লীগের নেতারা। বিএনপি পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। ঘটনাস্থলের পাশেই একটি স্কুলের কয়েকজন শিক্ষার্থী আহত হয় ইটপাটকেলের আঘাতে। টিয়া শেলের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে অনেকে, তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। একটা কি যেন মারছে, তারপর এটা আমাদের পুরো মুখে চলে আসছে, তারপর আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল। স্যাররা আমাদেরকে ক্লাসে হেফাজতে রাখছে আর পুলিশ গেছে ওখান থেকে আমাদেরকে এখানে নিরাপদে নিয়ে আসছে। সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়, আগুন দেয়া হয় একটি মোটরসাইকেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। আমাদের 7-8 জন সহকর্মী আহত হয়েছে, এর মধ্যে 4 জনের মাথায় ইঞ্জুরি আছে। আমাদের সার্কেল এসপি জনাব জাহিদ, ওনার গাড়ি ভাঙচুর করা হয়েছে। উসিন আঙ্গুরপুর সাহেব, ওনার পায়ে ভালোই আঘাত পেয়েছেন। নেত্রকোনার মদনেও সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, সমাবেশ চলাকালে আওয়ামী লীগের কর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়। এতে দুই দলের নেতাকর্মীরা জড়িয়ে পড়ে সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। সংঘর্ষে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আহত হয়েছেন অন্তত 20 জন।